ষোলো ফেব্রুয়ারি স্বর্গীয় মাতামাল সভার প্রথম আমার পিতা ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলির যে আয়োজন এবং তার সাথে সাথে দশতম বসন্ত বক্তৃতা নিবিদ আজকে এমএল প্রধান যে আয়োজক তার মাধ্যমে সেটা হচ্ছে এবং সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বক্তব্য এখানে আমাদের সামনে রেখেছেন সবার প্রিয়জন এবং বিশেষ করে আগরতলার মিউনিসিপালিটির এলাকার সবারই শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এখানে উপস্থিত আছেন স্বর্গীয় মাখনলাল সাহার পত্নী আমার মা শ্রীমতী সূর্যবালা সাহা মহোদয় উপস্থিত এই এম এল প্লাজার যিনি কর্ণধার এবং আমার বড় ভাই শ্রী রতন সাহা মহোদয় এবং অত্যন্ত পরিচিত মৌ বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জয় সাহা মহোদয় উপস্থিত টপ ডায়াস সুপারিনটেন্ডেন্ট পুলিশ কিরণ কুমারজি উপস্থিত আমাদের কর্পোরেটর শ্রী তুষার কান্তি ভট্টাচার্য মহোদয় অলরেডি বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথমে আমি আগে পিওসি করতেন পিওসি থেকে ইন্ডিয়ান অয়েল করেন ওয়েল তারপর এখানে সিনামল করলেন দুবর্ষে সিনামল সবাই জানেন আর করবেন কি সিনামল এমন পাঠালো আমরা তো তখন ছোট এসে দেখতাম হারিকেন নিয়ে গ্যাসের লাইট নিয়ে বসে থাকতাম যখন সে এখানে তার গাঁথনি দেওয়া হচ্ছে এলাহাবাদ থেকে কারি করে এটা চৌধুরী নামে সারা মানে ভারতবর্ষের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে এত বড় আর্কিটেক্ট মিস্টার চৌধুরী ওনাকে দিয়ে এই সিনেমা তৈরি করে দেবে এখানে অনেক হয়তো দেখেছেন ভিতরের যে কারুকার্য কত সুন্দর কোথায় ব্লোয়ার কত কারেন্টের এত সমস্যা ছিল এখানে তো ব্লোয়ার পর্যন্ত মানে চালানো যাবে এসি চালানো যাবে না এত সুন্দর আমরা নিজেরও দেখেছি সেই সিনেমাও ওনার কারণে সেটা সম্ভব হয়েছে এবং এ নিয়েও কিন্তু এই সিনেমাও করাটাও কিন্তু সোজা ছিল না কাজ করতে গেলে যে কত সমস্যা এখানে আমি নাই বললাম আজকের দিনে ওনাকে শ্রদ্ধা জানিয়ে এই কথাটা বলছি যে কত কঠোর পরিশ্রমের মাধ্যমে তৎকালীন সময়ে এই সিনেমাল করতে ১৮ লক্ষ টাকা করছেন ১৮ লাখ আমরাও ভাগিদার ছিলাম বসে থাকতাম রাত্রে আসতাম যারা কাজ করতো দেখতাম আমরা সেখান থেকে যখন উনি বললেন যে এত বড় সিনেমাল শুরু হলো খুব অসুবিধা হয়েছিল লাইসেন্স দিচ্ছিল তখন হাইকোর্টে কেস করলেন উনি শেষ পর্যন্ত সেই হাইকোর্টের কেসে ব্যারিস্টার আসলো উনি ব্যারিস্টার আনলেন কলকাতার থেকে সেই রাশি রাশি বই তখন আমাদের বিএড গাড়ি ছিল বিএড গাড়ি দিয়ে আনতাম এখানে হাইকোর্টে তখন এখানে হাইকোর্ট ছিল না হঠাৎ করে গুয়াহাটি হাইকোর্ট থেকে ওখান থেকে আসতো সাময়িক তখন দৌড়ে যেত সেই হাইকোর্ট প্রায় ১১ বছর সিনাম মানে সিনামল করার জন্য ওনার ফাইট করতে হয় একটা লোক কিভাবে ফাইট করতে হয় ওনার থেকে শেখানো কম্প্রোমাইজ করে কোনোদিন কারোর সাথে কিন্তু সৎভাবে চলার যে চিন্তাভাবনা সৎ ব্যবসায়ী হিসাবে যেটা আমাদের ব্যবসায় করার চেষ্টা করেছেন তা প্রকৃত অর্থে সৎ ব্যবসায়ী সেই বিষয়ে আমরাও কিন্তু সৎভাবে বলার চেষ্টা করি আজকাল কিন্তু অনেকে দেখি ভাটকা ব্যবসা করে তাড়াতাড়ি পয়সা উপার্জন না প্রতিটি পয়সা অত্যন্ত কষ্টের সাথে সেই পয়সাগুলো করে অনেকে বলে যে ওনার ছেলে মেয়েরা খুব সিলভার স্পুন দিয়ে জন্মগ্রহণ করছে কিন্তু কোনোদিন বুঝতে দেয়নি যে
আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনার তো এত মানে বাড়ির পয়সাওয়ালার লোক এরকম, আমি মাঝে মাঝে বলি অনেকে আই এম দ্য পুয়েস্ট মান অফ মাই রিচেস্ট ব্রাদার, অনেকে বলে, কারণ ব্যবসাটিকে আমি কোনোদিনই ঝুঁকিনি। তো সেই বিষয়ে আমি সবসময় কাজ করেছি এবং সবভাবে চলার যে চিন্তা ভাবনা আজকে সেখানেই আমি আসবো। আমিও চেষ্টা করি সবভাবে যে জায়গায় থাকি বাবার আশীর্বাদ আছে এবং সেই আশীর্বাদকে পুঁজি করে সবভাবে চলা এবং সবভাবেই চলা উচিত আমাদের সব মানুষ। আমাদের যারা গার্জিয়ানরা আছেন তারাও সবসময় বলেন যে কোনো সময় ভ্রষ্টাচার তাদের কোনো আপোষ না করে এবং এটাই পথ, মিথ্যা কথা না বলে সেই বিষয়ে আমরা কাজ করছি। আজকে আমরা ত্রিপুরাকে আমাদের ফুল টিম আমরা একসাথে মিলে জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের পার্টির যারা আছে সবাই মিলে আমরা একটা দিশা আমরা নিয়েছি যে আমরা যেন ঠিকভাবে আমরা চলতে পারি, কারণ আমাদের কাছে আমাদের দিশা নির্ণায়ক আছেন, আমাদের বলেছেন এইভাবেই করতে হবে। কিন্তু আগে আমরা যে একটা এতগুলো কারখানা জিন্দাবাদ জিন্দাবাদের আবার সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতাম প্রতিদিন বন্ধ কলকারখানা বন্ধ, নিজের চোখে দেখেছি এতগুলো কারখানা এতগুলো সবকটা বন্ধ হয়েছে শুধু জিন্দাবাদ জিন্দাবাদ। আর জিন্দাবাদের শ্রমিকদের লেগিয়ে যারা শ্রমিক না তারা এসে এখানে ভবনতলা নিবন্ধ ওইসব চোখে দেখা মনে এবং জিন্দাবাদ জিন্দাবাদ করে শুধু আমাদের না সারা ত্রিপুরা যে আজকে আত্মনির্ভর করার কথা আমরা ভাবছি সে আত্মনির্ভর তখনই ছিল কিন্তু কষ্ট করে দিয়েছে এই বিদেশি মানসিকতার যারা আছে মানে সবসময় উচকিয়ে দেওয়া ইরিটেট করা পয়সাকে টাকাকে সামনে রেখে ওদের নীতি যে তোমরা কাজ করো মালিক গাড়ি চলে গাড়ি হাতে বড় বড় বিল্ডিং করে সবকা সাথ সবকা বিকাশ এই রাজনীতি তো আমরা কখনো শুনি না। প্রধানমন্ত্রী যে আসার পর বলছে যে না আমরা সবাই একসাথে সবাইকে নিয়ে চলতে হবে এবং এই শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া যখন আমরা চলতে পারি না সমাজের সব বর্গের উদ্যোগে আমরা চলি, সেইগুলো আমরা এখন পুনরুদ্ধার হয়েছে এবং সেই দিশায় আমরা কাজ করছি কাজ করবো কাজের পূর্ণ পুরা তার দাম নেব সেই মানসিকতার কাছে। কিন্তু অস্থিরতা সৃষ্টি করে বন্ধ করে দিয়ে যে আগে আমরা দেখেছি সেই সেই কালখণ্ডগুলো এখন কিন্তু অনেকটা কমে গেছে অনেকাংশে অনেক চেষ্টা করে সম্ভব হবে সবাই বুঝে গেছে যে ডেভেলপমেন্টের উপরে আর কিছু না ডেভেলপমেন্ট করতে হবে যার যেখানে যার সম্ভবতা আছে সেই উপরে তার ডেভেলপমেন্ট করতে হবে। আমার বাড়িতে সবাই খুব পূজন বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়, সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘনি সরষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল খাঁটি ঝাঁজ। আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে? কোন বিষয় পড়াবেন, কিভাবেই পড়াবেন, কার কাছেই বা পড়াবেন, আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ? আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা, ক্যালকুলাস হোম কোচিং সেন্টার, এবার ত্রিপুরার রাজধানী আগরতলায়। বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই, ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক, চিন্তামুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে, আপনার শিক্ষক বেছে নিন আপনারাই। তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল, ভালো লাগলেই পড়াবেন। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে। ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9366014223 অথবা 6009736933 নম্বরে।
অথবা মেইল করুন calculuscoachingcenter@gmail.com, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.calculushomecoachingcenter.com।